আল্লাহ পাক যখন দুনিয়া সৃষ্টি করেন নাই, সমস্ত দুনিয়া আসমান জমিন সৃষ্টি করার আগে রব্বুল আলামিন মানুষ বানাবেন, মানুষকে বানানোর আগে আল্লাহ পাক পরামর্শ করলেন ফেরেশতাদের সঙ্গে। পরামর্শ করার পর আল্লাহ পাক জমিন থেকে মাটি আনার জন্য ইসরাফিল আলাইহিসসালামকে দায়িত্ব দান করলেন। ইসরাফিল আলাইহিসসালাম জমিনে এসে ডাকতে বলে, জমিন মাটি দাও। কে চাইল? বলে আসমানের রব আল্লাহ চাইলেন। কিসের জন্য? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে বানাইতে চায়, এই জন্য জমিন তোমার থেকে মাটি চায়। জমিন ইসরাফিলকে ডাক দেয়া বলে, না না, আমি মাটি দিতে পারবো না, আমার থেকে মাটি নেওয়া যাবে না। বলেন তো, আল্লাহর জমিনের যে মাটি আছে এই মাটিটা সবচেয়ে বড় বিনয়ী। যদি মাটি বিনয়ী না হইতো আমরা দুনিয়ার জমিনে আজকের মাহফিলে যতগুলা বাস আপনারা লাগাইছেন, মাটি যদি বলতো এক এক বাসের বিনিময়ে 10,000 টাকা করে চান্দা দেওয়া লাগবে, আমরা পারতাম নি দিতে, কত টাকা আর খরচ করতে। কিন্তু মাটি কিছু বলে না, মাটি একদম নরম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সম্মান ইজ্জতটা দ্বিগুণ বাড়ায়া দেন। এই জন্য বিনয়ী হব কার জন্য? ভাইরা, আমার ইসরাফিল আলাইহিসসালামকে জমিন মাটি দিতে অস্বীকৃতি জানালো, এরপরে আরেকজন কি পাঠায়? তাকেও দেয় না, জিব্রাইলকে পাঠায়, জিব্রাইলকেও দেয় না। অবশেষে রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলেন, মালাকুল মউত, যাও যাও জমিন থেকে, আমি আল্লাহর হুকুমে কিছু মাটির টুকরা নিয়ে আসো, আমি আমার বান্দা বানাইতে চাই। যেই আজরাইল আপনার আমার জান কবজ করে, সেই আজরাইলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দেন। আজরাইল মাটির কাছে এসে ডাক দিয়া বলে, নিষেধ করা যাবে না, খবরদার। আল্লাহ পাক বলছেন জমিন থেকে মাটি নেওয়ার জন্য বিশাল বড় উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তুমি বুঝবা না। অবশেষে কারো কাছে না দিলেও আজরাইল আলাইহিসসালামের কাছে জমিন মাটি দিল। আজরাইল আলাইহিসসালাম মাটি নিলেন, কিছু আমেরিকান মাটি, কিছু নাইজেরিয়ার মাটি, কিছু ইংল্যান্ডের মাটি, কিছু আমেরিকি বলে ভারতের মাটি, কিছু বাংলাদেশের মাটি, যার কারণে দেখবেন সারা দুনিয়ার মাটি একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেওয়া হয়ে গেল। এই কারণেই তো আল্লাহ সারা দুনিয়ার মানুষের কিছু মানুষের কালার দিছেন সাদা, কেউ কালো, কেউ লাল, কেউ আবার অন্য কালারের। মাটির কারণে মানুষের ভিন্নতা হয়, মাটির কারণে আদতের ভিন্নতা হয়, মাটির কারণে রঙের ভিন্নতা হয়। আল্লাহর কাছে মাটি নিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাবো ফেরেশতার দল, সব কিছু আমি আল্লাহ বানাইলাম কিভাবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমান বানানোর চিন্তা করলাম, বললাম হও, সাথে সাথে হয়ে গেল। জমিন বানানোর চিন্তা করলাম, বললাম হও, সাথে সাথে হয়ে গেল। পাহাড় বানানোর চিন্তা করলাম, বললাম হও, সাথে সাথে হয়ে গেল। আমার আল্লাহ যদি কোনো কিছু বানাইতে চায়, আদেশ দেওয়া লাগে না, চাইলেই হয়ে যায়, চাইলেই হয়। আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। এ মুসলমান, দুনিয়ার জিন্দগিতে যারা বলে আল্লাহর এই সমস্ত দুনিয়া এমনি এমনি হয়ে গেল, এই সমস্ত বেঈমানরা নাস্তিক ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না, ঠিক কি না? সারা দুনিয়ার সৃষ্টিকর্তা একজন আছে না নাই? আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, আমাদের মনের চাহাত দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন, সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বানাইলাম। আসমানটা নজরে পড়ে এটাও তোমার জন্য, জমিনটা পড়ে তোমার জন্য, পাহাড়টা পড়ে তোমার জন্য, আর তোমাকে আমি আল্লাহ মহব্বত দিয়া বানাইলাম শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে
তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে ফেরেশতার দল, আমি আল্লাহ আসমান জমিন যা কিছু আদেশ দিয়া বানাইলাম, আমি মানুষকে বানানোর ফিকির করলাম, মানুষকে কেমনে বানাবো জানো? বলে সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া বানাইছি, কিন্তু মানুষকে আদেশ দিয়া বানাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম খলাকতুকা বিয়াদাই, হে বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো বান্দাকে শুধুমাত্র মহাব্বত দিয়ে আমি আমার নিজের কুদরতের হাতে বানাইলাম। সব কিছু আদেশ দিয়া বানালেন আর আমাদেরকে নিজের হাত দিয়া বানাইলেন। দাম বেশি না কম? যেই জিনিসটা মানুষ নিজের হাতে বানায় ওটার দাম কম থাকে না বেশি থাকে? বেশি থাকে, যার কারণে আশরাফুল মাখলুকাত। এই কারণেই ফেরেশতার চাইতেও দামি, জিন্নাতের চাইতেও দামি, সৃষ্টিজীবের চাইতেও দামি, সবচাইতে দামি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকেই বানাইলেন। কিন্তু কথা হলো, ততক্ষণ দামি যতক্ষণ বান্দার দিলের ভিতরে থাকবে ঈমান নামক দৌলত। যদি ঈমান না থাকে, ওই বান্দার দাম আল্লাহর দরবারে এক আনাও নাই। যদি বান্দার ঈমান না থাকে, ইসলাম না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা তো গরুর মতো, এরা তো কুকুরের মতো, এরা তো শুয়োরের মতো। এদিক দিয়া বলতেছে দামি, ওদিক দিয়া বলে কুকুর আর শুয়োরের মতো। কিভাবে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন ইবাদতের জন্য। নামাজ পড়া এটা মুসলমানের কাজ না গরু ছাগলের কাজ? মুসলমানের কাজ। আমরা নামাজ পড়বো এটা আমাদের কাজ, জিকির করব এটা আমাদের কাজ, রোজা রাখবো এটা আমাদের কাজ। কোনোদিন কি কোনো কুকুরকে দেখছেন নাকি টুপি মাথায় দিয়ে মসজিদে যাইতে নামাজ পড়তে? দেখছেন না? কুকুরের নামাজ নাই, কারণ কুকুরকে আল্লাহ পাক নামাজ ফরজ করেন নাই, করছেন কাকে? মানুষকে। সেই মানুষকে যদি বলেন নামাজ পড়তে চলে, কেউ প্যান্টে সমস্যা আছে কি বলে? তো যে আমার প্যান্টে একটু সমস্যা, আজকে আপনি যান আমি কালকে পরবো। ছোটবেলাও প্যান্টে শিশু করছে, এখন বড় হয়েছে এখনো প্যান্টে শিশু করে। হ্যাঁ, তো এগুলারে আপনারা বড় সাইজের প্যাম্পাস অর্ডার দিয়ে পড়াবেন, গতি প্যাম্পাস পর, তাহলে শিশু অন্তত না করে প্যান্টের ভিতরে। মুসলমান দাবি করে নামাজ নাই, মুসলমান দাবি করে রোজা নাই, মুসলমান দাবি করে ঈমান নাই, আখলাক নাই, যতই দাবি করেন, দাবির নাম মুসলমান হওয়া যায় না। ইসলাম এটা মানার নাম হলো ইসলাম, ঠিক কিনা জোরে কয়? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? পারেন না বলেন কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না বেঠে? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো পরাণ, কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না,
দিন দুখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? দাবি করার নাম মুসলমান নাকি মানার নাম? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা কুকুরের মতো, শুয়োরের মতো, গরু ছাগলের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কারণে বলেন এরা নামাজ না পড়ার কারণে কুকুরের মতো, শুয়োরের মতো, কিন্তু না না বরং তার চাইতেও খারাপ। কেমনে একটা মানুষ কুকুরের চাইতেও খারাপ হয়, কেমনে একটা মানুষ শুয়োরের চাইতেও খারাপ হয়। এ মুসলমান, আপনাদের এলাকায় চান্দাবাজি করে যারা, দুর্নীতি করে যারা, এরা কি কুকুর করে না মানুষ করে? এরকম তো হয় নাই যে এলাকার ভিতরে দোকান দিছেন, কুত্তা দশটা মিলে একসঙ্গে যায় বলতেছে আমরা কুত্তা সমিতি আসছি, আমি সভাপতি, ও সেক্রেটারি, ও অমুক, ও ক্যাশিয়ার, আমি করে চান্দা না দিলে এলাকায় দোকান চলবে না। বলছে কোনোদিন কুত্তা? বলছে এটা বলে কে? রাস্তাঘাটে ড্রাইভারদের থেকে চান্দা খায় কে? মানুষ খায়। দুর্নীতি করে কে? মানুষ করে। রাস্তাঘাটে রডের পরিবর্তে বাস দেয় কে? মানুষ দেয়। জেনা করে কে? মানুষ করে। চুরি করে কে? মানুষ করে। তো এই কাজ তো কুকুর করে না, এই কাজ তো শুয়োর করে না। আল্লাহ পাক বলেন যেই কাজটা গরু ছাগল কুকুর শুয়োর বিড়াল করে না তুমি করো, ওই কাজটা তুমি করার কারণে তুমি গরু ছাগল কুকুর শুয়োরের চাইতেও খারাপ। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেমন দামি বানাইছেন তেমন আবার কম দামিও বানাইছেন। আমাদের রাস্তার যে বরকত মাশাআল্লাহ, এত ভাঙাচোরা রাস্তা এই বর্তমানে 2021 এসে দেখা লাগে, এটা আমার আফসোস যে আমি দেখছি এরকম ভাঙা রাস্তা। আপনাদের এলাকায় নেতাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওদেরকে রাস্তাঘাট বানানোর মতো শক্তি দান করে। আপনাদেরও তো কষ্ট হয়, কষ্ট হয় না রাস্তায় চলতে? তাই বলেন এই যে রাস্তা হয় না বা প্রধানমন্ত্রী টাকা দেয় না বা সরকার টাকা দেয় না, বিষয়টা এটা না। সরকার যদি 50 লাখ দেয় নিজের মনে করে 20 লাখ পকেটে ভরে। হ্যাঁ, 20 লাখ যদি পকেটে ভরে 50 লাখ টাকার কাজ 30 লাখ টাকা কেমনে করবে? 30 লাখ টাকা দিয়ে করে তো সপ্তাহখানিক যাওয়ার পরে দেখবেন রাস্তা শেষ। এগুলো করে কে? মানুষই তো করে, করে না? তা এই জন্যই তো আল্লাহ বলেন যে এটা যখন খারাপ হয় তখন কুত্তার চাইতেও খারাপ হয়, আর ও যখন গন্ধ ছড়ায় তখন ওই গন্ধ পাতে দেওয়ার মতো হয় না। মনে রাখবেন ভাত পচলে পানি দিয়ে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি পচলে খাওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা কি বিরিয়ানি, সুতরাং পচা যাবে না, পচা যাবে না। হিংসা মানুষকে পচায় দেয়, যেটা বলতেছি আল্লাহ পাক।